بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده. شمانيت ويكرا بنغلاديش كوسرتا بايو بونيرا اسلامي كيو ان اي انوستان ار پوكو تكي اپنا دي شبائي كي انتوريك مبارك بات اشارة كي دوشك مهان الله تعالى مهرباني تي اپنا شبائي بالوا چن شستوا چن ايبان شندر بابي اپنا جيبون جابون باستو باين كورتسن. মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং প্রাত্যহিক জীবনে ইসলাম আরো বেশি করে প্র্যাকটিস করার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে ইসলামিক কিউএন এ উইথ ইকরা অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাদির, এবং আমার সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দ্বীন ফরেশ কে দারুল সুন্নাহ মসজিদের সম্মানিত খতিব, দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি হুজুর, এত শত ব্যস্ততার মধ্যে যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ইকরা বাংলাকে সময় দিয়েছেন এবং ইকরা বাংলার দর্শকদেরকে সময় দিয়েছেন, আল্লাহ শুকর। হুজুর, আপনি যদি আজকের আলোচ্য বিষয় নিয়ে একটু আলোচনাটা শুরু করতেন দয়া করে, আমাদের আজকের যে আলোচ্য বিষয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تبارك وتعالى رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মাতা পিতার গুরুত্ব। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মা আর বাবার মর্যাদা, তাদের মকাম, তাদের পজিশন, তাদের হক এবং তাদের রাইট, তাদের কর্তব্য, এই বিষয়টি এই মুহূর্তে তুলে করার পিছনে আমার ব্যক্তিগত জীবনের বড় একটি কারণ হলো এই ধরনের এক মাসেই, এই মাসেই আমি আমার বাবাকে হারিয়েছিলাম। আমার ক্ষুদ্র জীবনের তিক্ত অভিজ্ঞতার আলোকে এবং যা লেখাপড়া করেছি কোরআন হাদিস প্লাস এই বয়সে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ সফরের অভিজ্ঞতার আলোকে আমি যা দেখেছি, আসমান নিচে জমিনের উপরে আল্লাহ এবং রসুলের পরে নিঃস্বার্থ যদি কোনো মহব্বতকারী কেউ থাকেন, তিনি হলেন আমার মা এবং বাবা, তিনি হলেন আপনার মা এবং বাবা।
যারা নিজের সুখ নিজের আরাম আয়েস সব কিছু ভুলে সারাটা জীবন সন্তান কীভাবে সুখে থাকে তারা কীভাবে সফল হয় তারা কীভাবে শান্তি পায় একই দান্দা একই ধরনের তাদের মাথায় চিন্তা এবং তাদের প্রচেষ্টা শুধুমাত্র সন্তানের শুধুমাত্র সন্তান কীভাবে সন্তান সফল সন্তান কীভাবে সুখী হয় কীভাবে উজ্জ্বল হবে সন্তান কীভাবে উজ্জ্বল হয় এটাই তাদের জীবনের সবচেয়ে বড় তাদের সবসময় এটাই তাদের চিন্তা এবং তাদের এটাই সবসময় তাদের প্রচেষ্টা তো আজকে আমরা সেই মার বাবার হক নিয়ে আমি কথা শুরু করেছি শুরুতেই আমি দোয়া করি ইতিমধ্যে আমার এই মুহূর্তে যারা টিভির পর্দার সামনে আছেন বা যারা আমার কথাগুলো পরবর্তীতে শুনবেন হয়তো এরকমও আছেন যাদের মা বাবা উভয় অথবা কোনো একজনকে হারিয়েছেন আবার অনেক আপনারা এভাবেও আছেন যে আলহামদুলিল্লাহ আপনারা ভাগ্যবান আপনার মা বাবা উভয় বা অন্ততপক্ষে একজন হলেও জীবিত আছেন দোয়া করি আমরা যারা মা বাবা হারিয়েছি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন আমিন আল্লাহুম্মা আমিন এবং আমাদের যাদের মা বাবা জীবিত আছেন উভয় অথবা একজন কোরআনের আলোকে আমার জন্য জান্নাত অর্জন করা খুবই সহজ আল্লাহ বলেছেন বৃদ্ধ অবস্থায় মা বাবা উভয় অথবা কোনো একজনকে পাওয়ার পরে জান্নাত পাওয়াটা এটা আমার জন্য অবশ্যই জরুরি ছিল এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করে আমরা অবশ্যই জান্নাত পাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মা বাবা উভয় অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যে সন্তান জান্নাত অর্জন করতে পারলো না নবীজি এক পর্যায়ে তার উপর বদদুয়া দিয়েছেন লানত করেছেন যে লানত করার কথা নয় নবীজি বলেছেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি সেদুলাযুক্ত হোক লাঞ্ছিত হোক বঞ্চিত হোক ধ্বংস হোক তিনবার বলার পরে সাহেব রাসূলুল্লাহ ওই কোন ব্যক্তির কথা আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ বললেন যে মা এবং বাবা উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ বয়সে পেয়েও জান্নাত অর্জন করতে পারল না যে হতবাগাত তার জন্য বেঁচে আর কোনো লাভ নাই সে ধ্বংস হোক মরে যাওয়া হোক লজ্জিত হোক লাঞ্ছিত হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবা উভয় অথবা কোনো একজন বৃদ্ধ বয়সে পদার্পণ করলে সন্তানকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন কোনো অবস্থায় ফালা তাকুল্লাহুমা উফ তাদের কারণে তাদের খেদমত করতে গিয়ে অতিষ্ঠ হয়ে বা তাদের কোনো বৃদ্ধ বয়সের কারণে মিজাদের ব্যবধানে কোনো কথা বলার পরিপ্রেক্ষিতে তুমি বিরক্তবোধ করে উফ শব্দ পর্যন্ত তোমার মুখে যেন উচ্চারণ না করো হযরত আলী বলেন যদি এর চেয়ে কোনো ছোট্ট বিরক্তি পেশ করার অন্য কোনো শব্দ থাকতে হয় তো আল্লাহ সেটি উল্লেখ করতে পারতেন যে আমার বাবা বৃদ্ধ বয়সে আমাকে কিছু বললেন আমি হয়তো করলাম কিন্তু একটু বিরক্তবোধ করে উফ কেন আব্বা এটা বললেন কেন আমার এটা বললেন আল্লাহ বলেন ও সন্তান তুমি কথা বলো না বলো না বলো না আজকে হয়তো তোমার বাবার কারণে তুমি একটু হয়তো কষ্ট পাচ্ছ তোমাকে মনে রাখতে হবে তুমি ছোটোবেলা কত কষ্ট দিয়েছো তোমার মা এবং বাবাকে তুমি কি ভুলে গিয়েছো ভুলে গেলে চলবে না আজকে তুমি সন্তান বড় হয়েছ তুমি এক সময় ছোটো ছিলে তোমার কারণে তোমার মা কত মাস পর্যন্ত ঘুমাতে পারেন নাই তোমার মা কত মাস পর্যন্ত গর্ভে ধারণ করে কষ্ট করেছেন তোমার কি স্মরণ আছে হামালাত হু মুহু কুরহাউ ওয়াজাত হু কুরহা وحمله وفصاله ثلاثون شهرا ভাই এবং বোনেরা মা এবং বাবা কি দন চিনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন আল্লাহ তার কোরআনে অনুভব করতে পেরেছেন আপনার মানে নবী রহমতের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে কথাগুলো বর্ণনা করেছেন মা বাবা কি দন আল্লাহ স্মরণ করে দেন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছিল কত কষ্ট করে আমার মা আমাকে গর্ভধারণ করেছেন কত কষ্ট করে দীর্ঘ 9 থেকে 10 মাস পর্যন্ত কি পরিমাণ কষ্ট করেছেন ও ভাই ও বোন আমরা হয়তো এ সময় গর্বে ছিলাম আমরা সে দেখি নাই কিন্তু আজ
আমরা বড় হয়ে গর্ভধারিণী মাকে যখন দেখি, আমাদের স্ত্রীদেরকে যখন দেখি, আমাদের সন্তান তাদের গর্ভে ধারণ করে, তো নিজের স্বচক্ষে আমরা দেখে অনুমান করতে পারি একজন মা একজন বোন গর্ভ অবস্থায় কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে। তারপরে তো আপনার আমার অনুমান তার চোখে দেখে, চোখে দেখে, ও ভাই বোন এটা চোখে দেখে, চোখে দেখে, চোখে দেখে, এটা ইলমুল ইয়াকিন যে সন্তান পেটে ধারণ করে কষ্ট করতেছে, সে মা সে অনুভব করতে পারতেছে হকুল ইয়াকিন হিসাবে। আমরা হয়তো চোখ করে দেখা ইলমুল ইয়াকিন বা হয়তো আইনুল ইয়াকিন হতে পারে, কিন্তু মা যে নিজের সন্তান গর্ভে ধারণ করে কষ্ট করতেন উনি অনুমান করতে পারতেছেন কি পরিমাণ কষ্ট। ওয়াজাত হু কুরহা, দ্বিতীয় আরেকটি টাইম, কঠিন টাইম, যে সময় মা আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, জন্ম দিয়েছেন, কি পরিমাণ কষ্ট। ও ভাইয়েরা, কত মা সিজার করা হয়, কত মা ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে অনেক শেষ পর্যন্ত শাহাদত বরণ করেন, মৃত্যুবরণ করেন, কত মা ওই কঠিন সময়ের আগে নিজের আপনজনের কাছ থেকে দাবি ছাড়াইয়া নেন যে আমার জানি না আমার কী হবে না হবে। তারপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করাতে হয় অন্ততপক্ষে দুই বৎসর পর্যন্ত মা দুধ পালন করেছেন, পান করিয়েছেন। রমজান শরীফে রোজা অবস্থায় মা সেহরি খেয়েছেন, কিন্তু সন্তানকে দুধ পান করাতে গিয়ে মার পেটে যা ছিল সব বের হয়ে যায়, মা কষ্ট করে রোজা ধারণ করেন, কিন্তু এরপরে সন্তানকে দুধ পান করা উনি ভুলেন নাই, ভুলেন নাই, ভুলেন নাই। আপনি আমি কি ভুলে গিয়েছি যে আমার মা আমাকে কতদিন আমাকে ক্লিন করেছেন, কত বছর বয়স পর্যন্ত আমার টয়লেট ক্লিন করেছেন, প্রস্রাব ক্লিন করেছেন, আমাকে হাত দিয়ে আমাকে মুখে খাবার আমার খাওয়াইছেন, বুকতে তো 2 বছর খানা খাওয়াইলেন, তারপরেও 7, 8, 9 বছর পর্যন্ত দেখা যায় অনেক মায়েরা তাদের সন্তানদেরকে নিজ হাতে মায়েরা তাদের হাত দিয়ে সন্তানদেরকে খানা খাবার খাওয়াইতেছেন। কতদিন পর্যন্ত আমার মা আমাকে ছোটোবেলা থেকে নিয়ে কতবার আমাকে শাওয়ার করাইছেন, গোসল করাইছেন, ক্লিন করেছেন, আমি কি এটা ভুলে গেলাম? এজন্য আমরা যে কোরআন খুলি তাহলে আমরা বুঝতে পারি মা এবং বাবা কি ডন, মা বাবা কি ডন বুঝেছেন, আমার আল্লাহ আপনার আল্লাহ বুঝেছেন, আমার নবী আপনার নবী এবং সমস্ত আম্বিয়া কেরাম। কোরআনে করিম করলে আপনি দেখবেন প্রত্যেক নবী তাদের মা বাবার জন্য দোয়া করেছেন। ইবেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা এত কষ্ট দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, তেজপুত করেছেন, অগ্নিতে নিক্ষেপ করার জন্য বাবা ষড়যন্ত্র করেছেন, তারপরেও যেই মুহূর্তে ঘর থেকে বের করে দিয়েছিলেন ওই মুহূর্তে বলেন বাবা আমি আপনার জন্য ইস্তেফার করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার আমাকে নিষেধ করেন নাই, করেন নাই, করেন নাই, করেছেন। আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, এটা সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমাকে নামাজ সঠিকভাবে যারা নামাজ পড়েন তাদের মধ্যে আমাকেও বানাও, আমার সন্তানদেরকে সেভাবে নামাজ কায়েম করানো বানাও, হে আল্লাহ আমার এই দোয়া কবুল করে নাও। কখন বলতেছেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নার এক বৃদ্ধ বয়সে 85 বছর বয়সের পরে অনেক দোয়ার পরে সন্তান পেয়েছেন ইসমাইল, রেখে আসতেছেন সেই মরুভূমিতে একা, ওই টাইমে আল্লাহর কাছে যে সময় আল্লাহর হুকুমে হাজর এবং ইসমাইলকে রেখে উনি চলে আসতেছিলেন পাহাড়ের ওপারে যাওয়ার পরে যখন সন্তান চোখে দেখছিলেন না তখন তিনি এই দোয়া পড়েছিলেন, অত্যন্ত আল্লাহর দিকে মনোনিবেশ করে, আর ওই দোয়ার সাথে এই দোয়া পড়েছিলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করো, আমার মা বাবাকেও ক্ষমা করো এবং সকল মুমিনদেরকে তুমি ক্ষমা করো ওই দিন যেদিন হিসাব নেওয়া হবে। যেভাবে তেজপুত্র করলেন সেই তেজপুত্র বাবার জন্য ইব্রাহিম দোয়া বললেন না, বললেন না। ইবেন কঠিন কিয়ামতে ওই বাবা, যে বাবা সেরে ইব্রাহিমকে অগ্নিতে নিক্ষেপ করেছিলেন, ওই গ্রুপে ছিলেন, ইবেন হুঙ্কার দিতেছিলেন, এ আগুন তোমার কি লজ্জা লাগে না, তুমি ইব্রাহিমকে কেন পোড়া দিতেছ না, আল্লাহু আকবার, বাবা হুঙ্কার দিচ্ছিলেন। তখন আগুন জবাব দিয়েছিল, আমি আগুন আমি জ্বালানোর শক্তি আমি হারিয়ে ফেলিনি, আমার এখনও জ্বালানোর ক্ষমতা আছে, তুমি একটু এসে ভিতরে আমাকে দেখো আমার ক্ষমতা আছে কি না, আছে না, আমি কেন জ্বালিয়েছি না তুমি বুঝবা না। কিন্তু ছেলে ইব্রাহিম সেই বাবা আদরের জন্য কঠিন সময় যখন দেখবেন ওনাকে জাহান্নামে নিয়ে নেওয়া হচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ শুকবেন, আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারেন, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, বলবেন আল্লাহ আপনি না বলেছেন আপনি আমাকে লজ্জিত করবেন না, আল্লাহ বলেন হ্যাঁ আমি বলেছি,
তন্মের সময় বলবেন আয় আল্লাহ, আমার বাবার যে অবস্থা জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে এর চেয়ে আমার কি লজ্জা হতে পারে। এর অর্থ ছিল হে আল্লাহ আমার বাবাকে আপনি কি ক্ষমা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তখন বলবেন ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও। তখন উনি ওনার পায়ের দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বাবাকে একটি পশুর সুরত আকৃতিতে চেঞ্জ করে ফেলবেন। গন্ডার ইংলিশে বলে হায়না, একটা হাইনার আরবি জবু বলে জবু, আরবিতে বলে জবু, বাংলায় আমরা গন্ডার বলি, ইংলিশে হাইনার বলে। ওই একটা হাত ছোট্ট হাতির মতো বেশি হাসে কালো, ওই একটা পশুর মতো ওনাকে বানিয়ে রক্ত টক্ত বদিতে লাগানো, আর দেখা যাবে যে তার চারটি ট্যাঙ্কে বেঁধে আর তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বোঝাবার চেষ্টা করেছেন দেখো ইব্রাহিম তুমি আমার খলিফা হতে পারো বন্ধু হতে পারো, কিন্তু আমি মুশরিকদেরকে ক্ষমা করা এটা আমার আইনে দেয় না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহর পরিচয় হলো আমি শিরিক ক্ষমা করি না, বাকি অন্য গুনাহে যাকে ইচ্ছা আমি ক্ষমা করতে পারি, তোমার বাবা হলেও আমি ক্ষমা করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন কঠিন কিয়ামতে কারো বংশ বা দুনিয়ার কোনো পদমর্যাদার পরিচয় দিয়ে কিয়ামতে কোনো কাজে আসবে না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিয়া বিহি নসবহু, যার আমল যাকে পিছনে ফেলে দেবে তার নসব তাকে সামনে নিয়ে যেতে পারবে না পারবে না পারবে না। আল্লাহ চেয়েছেন যে দেখো তোমাকে আমি লজ্জা থেকে আমি বাঁচালাম, কিন্তু আমার আইন আমি ভঙ্গ করতে পারি না। তোমাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য আমি তোমার বাবার আকৃতি পরিবর্তন করে আমি একটা পশুর সুরতে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করতে, তোমার লজ্জা হলো না আমার আইনও ভঙ্গ হলো না। দেখেন ইব্রাহিম ইসলাম ওই কঠিন খেয়ামত বাবাকে বলতে পারেন, ওই ওইখানে দোয়া করেছেন। এই দোয়াটি উল্লেখ করা হয়েছে সুরায় জি ইব্রাহিমে আয়াত নম্বর 40 এবং 41। জি বাবা এত কষ্ট দেওয়ার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও মানে বাবাকে কখনো উনি বলেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়াতে তো আমরাও দেখি ইনু সন্তানের পক্ষ থেকে এমন কোনো বাবা এমন নাই যে কোনো সন্তানরে আগুনিত ফালাইছেন নাই, বাট ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তার ছেলেরে আগুনিত ফালাইছেন এবং কি আগুনের অর্ডার দিলে তুমি খেনে জ্বালাও না, এরপরেও কত আল হক। আল্লাহু আকবার। আরেকটি দোয়া আমরা বলি হযরত নূহ আলাইহিস সালামের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলো কোরআন শরীফে পছন্দ লাগছে। দোয়া করেছিলেন আম্বিয়া কেরাম যেহেতু আল্লাহ মা বাবার মর্যাদা খুব ভালোভাবে অনুভব করেন, সেই হিসাবে ওই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন আমাদের মাওয়ার জন্য সেই দোয়াগুলো করি। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দোয়া সময় বলেছেন রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তুমি আমাকে আমার মা বাবাকে আর যারা আমার এই ঘরে মুমিন হিসাবে ডুববে আমার গ্রুপে ডুববে তাদের সকলকে পুরুষ হোক মহিলা হোক মাফ করে দাও। এই দোয়াটুকু আল্লাহ নকল করেছেন সূরা নূহে। দেখেন সুরাম ইসলাম কি দোয়া করেছিলেন আরেকজন নবী, রব্বি আউযিনি আন আশকুরা নিয়মাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সূরা আনআম আয়াত নম্বর 19, আল্লাহ আপনি আমাকে তৌফিক দাও আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি, আপনি আমাকে কত নিয়ামত দিয়েছ, আমাকে রাজত্ব দিয়েছ, আমাকে পশু পঙ্ক্ষীর কথা বোঝার সুযোগ দিয়েছ, আমাকে বিচার করার একটা অস্বাভাবিক একটি ক্ষমতা দিয়েছ, আল্লাহ সেই নিয়ামতগুলোর শুক্রিয়া দেয় আমাকে তফিক দান করো। আপনি নিয়ামত দিয়ে শুধু আমাকে নয় আমার বাবাকেও দিয়েছিলে, আর আমাকে তফিক দাও আমি যেন এক কাজ করতে পারি যেটার উপরে তুমি খুশি হও, এবং আমাকে তুমি ঢুকিয়ে দাও তোমার রহমত দিয়ে নেককার বান্দাদের মধ্যে থেকে। সেখানে বাবার কথা উনি উল্লেখ করেছেন ওয়া আলা ওয়ালিদাইয়া, এই দোয়াগুলো আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করেছেন। এছাড়াও কোরআনে করিমে নেককারদের দোয়া আল্লাহ বলেছেন যারাই নেককার হবে পায়াস হবে তারা অবশ্যই তাদের মা হওয়ার জন্য দোয়া করবেই, নেক সন্তান দোয়া করবেই করবেই, কেন করবে না কেন করবে না। আল্লাহ বলেন রব্বি আউযিনি আন আশকুরা নিয়মাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। সূরাতুল আহকাফ আয়াত নম্বর 15। এখানেও পাশাপাশি সুলাইমান ইসলামের দোয়ার মতোই প্রায় সাধারণ নেককার মানুষ সালেহীন যারা তাদের দোয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন। হযরত জয়নুল আবেদিন আলী জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ উনিও একটি দোয়া করেছেন,
ওনার মাওয়ার জন্য আরও অনেক কারণ দোয়া করেছেন, যে দোয়াগুলো কিতাবে উল্লেখ রয়েছে। আল্লাহু আকবার। উনি বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া খাসস আবাওয়াইয়া বিআফযালি মা খাসসতা বিহি আবা ইবাদিকাল মুমিনিনা ওয়া মাহাতিম ইয়া আরহামার রাহিমিন। اللهم وإن سبقت مغفرتها مغفرتك لهما فشفعهما في وإن سبقت مغفرتك لي فشفعني فيهما حتى نجتمع في دار كرامتك ومحل مغفرتك ورحمتك إنك ذو الفضل العظيم. أي من نمونا يشاب الله جاء مدر أكابير مدر أسلاف هم بيه كرام كي بير دعا كوري چين أمرا يقول لدي بستة پلنا مرا وشي ما وجنا دعا كوربو اي اكتی پوين نمي اسكالتنا كولام أمرا دي نكشن تنه آلتنا وشي ما در ما وجنا كوربو كنو ما بوار جنا شن تنه اوپر دعا كورتا واجي بڑا اكتی حق الله بولا چين وَقْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. الله বলেন, সন্তান তুমি দয়ার ডানাকে তুমি তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও, দয়ার ডানাকে মা বাবার জন্য বিছিয়ে দাও। দয়ার ডানা বলা হয়েছে, আমাদের কোনো ডানা নাই, হাত আছে, কিন্তু বলা হয়েছে তুমি দয়া এবং মায়ার ডানাকে দিয়ে তুমি তোমার মা বাবাকে আবরণ করে দাও। তোমার তোমার ভিতরে যত স্নেহ ভালোবাসা আছে সব কিছু দিয়ে তুমি তোমার মা বাবাকে জড়িয়ে সবসময় জড়িয়ে ধরো। এটা দর্শক আপনারা শুনছেন অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে, কোরআন এবং হাদিসের আলোকে মাতা পিতার মর্যাদা। দর্শক, আমরা তো অনেকে আমাদের মা বাবাকে হারিয়ে ফেলেছি, অনেকের মা অথবা বাবা যে কোনো একজনকে হারিয়ে ফেলেছি, আবার আমরা অনেক অনেক দিন থেকে হয়তো অনেক আমরা প্রবাসেও আছি যে মা বাবাকে ইচ্ছা করলেও দেখতে পারছি না। তো দেখেন রসুল নবী নবী মানে নবীরা অথবা রসুলরা অথবা মা বাবা ওনাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও ওনারা কখনোই মা বাবার সাথে কোনো সময় কোনো রূঢ় আচরণ করেন নাই, সর্বদা ওনারা মা বাবার সাথে ভালো আচরণ করেছেন এবং তাদের হেদায়তের জন্য দোয়া করেছেন এবং তাদের জন্য সবসময় দোয়া করেছেন। দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের ইসলামিক কিউএনএ অনুষ্ঠান ইসলাম বিষয়ে যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে আসে, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে। একজন কলার আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম বোন, আপনার প্রশ্নটা প্লিজ। জি হুজুর, আমার একটা প্রশ্ন, আমার মনের মধ্যে যে আজকে দু তিন দিন ধরে থাকি তো ওই লোকার বালা, আমরা যেমন আপনারা এনাফ কইন না কারবারা সম্বন্ধে ইতিহাস বা অনেক কিছু আছে, আমরা অনেকে অনেক জিনিস জানই না, কিন্তু কেন জানি কারবালা সম্বন্ধে এনাফ মাত্রা হয় না। আমি জানি আমরা শুনি, আমরা হই মিটে ইনশাআল্লাহ, আর কোনো প্রশ্ন আছে? আমরা তো শিয়াই না, আমরা একটা হই মিটে ইনশাআল্লাহ, সিস্টেম আমরা অবশ্যই হই মিটে ইনশাআল্লাহ, কারবালা সম্বন্ধে জয় অবশ্যই আমরা একটা হই মিটে ইনশাআল্লাহ। জি বোন, আপনি টিভি দেখতে থাকা মহতারম শায়খ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমরা আপনার উত্তর দেওয়ার আগে আর একজন কলার, সম্মানিত কলার আসসালামু আলাইকুম। জি সম্মানিত কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বোন আপনার প্রশ্নটা প্লিজ। আমি একটা প্রশ্ন, আমার আসমার প্রবলেম আছে, ইনহেলার ওটার লাগে, এখন আমি রোজা রাখলে তো ইনহেলার ইউজ করা এলাও নাই হুঁচি, বাট এখন তো কইছেন ইনহেলার ইউজ করা যায়, বাট দিনও এটা আমার একটু ডিফারেন্ট ইনহেলার দিছে, এটা কোনো মানে আমার মুখের মাঝে একলাখান পাউডার যায় ইনহেলার নয় আর কি, মানে আমি জানতাম চাইতাম আমার এটা ইনহেলার দিনও ইউজ করলে আমার রোজা ওই বনি না, না আমি টেস্ট করতাম পারি আমার মুখ পাউডার যায়। দেখেন, ছোটবেলা একসময় আমাদের টাইম এরকম ছিল যে আমরা মহরম মানেই মনে করতাম কারবালার, কারবালা মানেই মহরম, আর মনে করতাম যে মহরম আসলে একটা দুঃখের মাস, কষ্টের মাস, মাতম করব, খাওয়ার ছেড়ে দেব, ভালো কাপড় পরিধান করব না, গোস্ত মাংস খাবো না, সুনিরামিষ খেতে হবে, আর ওই কারবালার ঘটনাটা উল্লেখ করে আমাদেরকে মানে অনেক কানতে হয়, চুল সিঁড়ে অনেক অনেক দেখে অনেকে দেখেছি যে তারা চুল সিঁড়ে ফেলে, শরীরকে রক্তাক্ত করে ফেলে,
কেউ আবার এজিদের ওই একটা মানে ইয়েতে গালাগালিও করেন অনেকে। পুষ্পপুত্তলিকা করে ও তাকেও কি করা হুম হুম হইতেছে, হুসেন রাদিয়াল্লাহু আনহু সুন্দর একটা ইয়ের উঠে ইয়া তারা গুলা দিয়ে নিয়ে যাইতেছে, এরকম অনেক কিছু হতো। কিন্তু প্রকৃতপক্ষে বোন আপনার সঙ্গে আমি একমত, কারবার ইতিহাস জানা আমাদের জন্য খুবই জরুরি, কিন্তু ইতিহাস অনেক আগের ঘটনা ঘটেছে যেটা আজ থেকে মনে করেন প্রায় 1400 বছর আগে, কারণ 1445 হিজড়ি নবী করিম সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন, ঘটনা সত্য, এবং নির্মমভাবে শহীদ হয়েছেন, এটাও সত্য। হকের পক্ষে মজলুম অবস্থায় শাহাদাত বরণ করেছেন ইয়াজিদ বাহিনী, বা যারা তারা অন্যায় করেছে এরা ফাসেক, এরা দুষ্ট, এরা জালেম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদিও এবারে বেশি বাড়াবাড়ি করেছে ওয়াদুল্লাহ ইবনে জিয়াদ সহ আরও অনেক যারা ছিল কাছে, কারণ তৎকালীন সময়ে ইয়াজিদ উনি ছিলেন ইরাকে আর ওনাকে করা হইতেছে কুফার কাছে, ওই জায়গা থেকে একে কোনো কমিউনিকেশনের কোনো সুযোগ ছিল না। এবং ইতিহাস থেকে আমরা যেটা পাই পক্ষে বিপক্ষে অনেক কিছু কথা পাই যেগুলো কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য যে আসলে এই ঘটনা কীভাবে ঘটেছিল পুরো সঠিকভাবে পাওয়াটা আসলেই কিন্তু কঠিন। আপনাকে একটা কথা বলি, যদি আজও মনে করেন আপনার গ্রামে বা আপনার আশপাশে কোনো একটা মার্ডার হয়ে যায়, তো দেখবেন ওই মার্ডার নিয়ে অনেকের অনেক কথাবার্তা থাকে, কীভাবে মার্ডার হয়েছে উনি একবার বলবেন, আরেকজন একবার বলবেন, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে যায়। তো যারা ওই মার্ডার পক্ষে, মার্ডার আসামির যে মার্ডার হয়েছে তার পক্ষে যারা, তারা বলবেন এক ধরনের, তার বিপক্ষে যারা থাকবে আরেক ধরনের, একটা মোটামুটি একটা পক্ষাপক্ষির কারণে মূল ইতিহাসটা, মূল ঘটনাটা পর্যন্ত ভিন্ন খাতে চলে যায়, ভিন্ন ভিন্ন দিকে চলে। তো আমরাও এই ব্যাপারে আমরা আপনার সঙ্গে অবশ্যই একমত, আপনার সঙ্গে একমত হবেন, যারা মুমিন আমরা ইমান এনেছি রসুলুল্লাহর প্রতি আমাদের মহব্বত রয়েছে, আল্লাহ নবীর ফ্যামিলি স্পেশালি যাকে বলা হয়েছে উনি এবং ওনার ভাই হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বলা হয়েছে ওনার জান্নাতের সর্দার হবেন, এবং ওনাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমাদের কোনো সন্দেহ নাই, এটা নিচক একটি অন্যায়, একটা জুলুমের কোনো সন্দেহ নাই, যারা করেছে তারা অবশ্যই পাপিষ্ট আমাদের কোনো সন্দেহ নাই, তাই বলে বাড়াবাড়ি করাও যায় না আর এটা কি করা যায় না। তো আমরা মেইন এই পয়েন্টে আমরা না গিয়ে আমরা বলি কোনো ঘটেছে, কিন্তু এই মহরম বা আশুরায় শুধু একটি ঘটনা নয়, এটা ধারাবাহিক হিসেবে পরবর্তী একটি ঘটনা, আগে অনেক ঘটনাগুলো ঘটেছে। তো আমরা সব কিছুই কভার করি, শুধু একটি বিষয় আমরা কভার করি না, আমরা সব মিলিয়ে আমরা কথা বলতে চাই। আসলে মনে করেন মহরম মানে কারবালা, এইটাই 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 একটা মানে বিরাট আমাদের বুজুর্গের ক্ষেত্রে একটি বেশি মানে কারবালা মহরম আসলে আশুরার একটা ফজিলত আছে, আশুরার রোজার একটা বৈশিষ্ট্য। আমরা শুধু মানে মাধ্যম করে আমরা অনেক কাজ করে আমরা ইসলাম থেকে বের হয়ে যাই, বেদাতে নির্ভর হয়ে যাই, আর আমাদের মূল যে চেতনা যেটা ছিল মহরম আসলে রোজা রাখবো, আশুর রোজা রাখবো বা আমরা করবো, ওগুলো থেকে শয়তান আমাদেরকে অনেক পিছনে নিয়ে যায়। সেজন্য আমরা কিন্তু চাই না এমন কোনো জিনিসকে আমরা আপনাদের সামনে আবৃত করব যেটা কারণে শুধু দুঃখই পাইলেন আর কিন্তু মূল আমাদের আগ্রহ যেটা সেটা আমরা হারিয়ে ফেললাম। যেমন আমরা কারবালার কথা আলোচনা করলাম, কারবালার জন্য মাতব হলাম, কিংবা আশুরার ফজিলত সম্পর্কে এক্স্যাক্টলি আমরা মহরমের মেইন স্পিহা যেটা ছিল, স্পিরিট যেটা ছিল, এটা আমরা হারিয়ে ফেললাম, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার খুবই গুরুত্ব দিয়েছেন। জি জি, এবং আশুরার রোজাটা মানে অনেক ঐতিহাসিক, এবং এটাই কোনো কেন্দ্র করে, এখানে দুই কিছু লোক আছে যারা ওই মাতম করে রক্ত বের করে, এরা এক ধরনের, এরাও কিন্তু অন্যায় করতেছে, আর কিছু আছে ওই সময় খুব খুশি করে, খুব ভালো খাবার খাবে, আতর লাগাবে, খুশবু লাগাবে, মনে করবে আমরা ফুর্তি করো, ফুর্তি করা দরকার, এটা কিন্তু বাড়াবাড়ি। ইসলাম বলতেছে আমরা মাঝে থাকবো। সম্মানিত দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে সেই আমাদের অন্য যে মানে আনসারটা আছে সেটা আমরা দিব। দেখতে থাকুন নিখরা বাংলা, বিরতির পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, একটা ছোট্ট বিরতির পর আবারও ইকরা বাংলা Q&A অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। দর্শক, শুরুতে আপনাদেরকে বলে রাখি আমাদের এ প্রশ্নোত্তরের অনুষ্ঠান ইসলামিক Q&A অনুষ্ঠান এভরি প্রত্যেক দিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, স্যাটারডে, সানডে, মানডে এবং টিউজডে 9 o'clock আমাদের এই Q&A অনুষ্ঠানটি প্রচারিত হবে সরাসরি, এবং এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ইসলাম সম্বন্ধে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। দর্শক, আমার বিরতিতে যাবার আগে এক বোন প্রশ্ন করেছিলেন ইনহেলার সম্বন্ধে। হুজুর, ইনহেলার উনি যে ইনহেলার যেটা ইউজ করেন ওইটাতে একরকমের পাউডার আছে, তো এটা দিনের বেলা ওইটা ইউজ করলে ওনার রোজার কোনো ক্ষতি হবে কি বা হবে না, ওইটা জানতে চেয়েছেন। যিনি প্রশ্ন করেছেন যে বোন,
আপনি বিরতির পূর্বে প্রশ্ন করেছেন, আশা করি হয়তো এই মুহূর্তে টিভি প্রদর্শন থাকবেন, বা না থাকলেও হয়তো আপনি যদি আমাদের প্রোগ্রাম রিপিট দেখেন, অথবা আমাদের এটা তো ইউটিউবেও আবার আপলোড করা থাকে, আপনি ইউটিউবে দেখতে থাকে। পারবেন জি হয়তো। জি জি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি তিনটি কথা বলেছেন। নাম্বার ওয়ান, যে আপনি জানতেন ইনহেলারে রিজার্ভ ব্যাঙ্কে যায়। পরবর্তীতে দুই নম্বর বলেছেন, পরবর্তী আপনি জানছেন যে বিজ্ঞ এবং যারা এটা নিয়ে রিসার্চ করেছেন রামায় কারাম, ওনারা বলেছেন ইনহেলারের মাধ্যমে হয়তো রোজা ভাঙবে না। আর তিন নম্বর কথাটি বলেছেন, বর্তমান আপনি যে এখন যে ইনহেলার ইউজ করতেছেন ওইটা আর আগেটার মধ্যে একটু ডিফারেন্ট, এখন এটার মধ্যে একটা পাউডারের মতো যায় ভিতরে এবং আপনি একটু এটার মধ্যে টেস্ট বা স্বাদ আপনি উপভোগ করেন। এই তিনটি কথা সামনে রেখে ওলামায়ে কারাম যারা বলেছিলেন ব্যাঙ্গে যাবে, যে যারা ভিতরে নিয়ে যাইতেছে, যারা বললেন ভাঙবে না, তারা বলতেছিলেন যে ইনহেলার মাধ্যমে এমন একটা গ্যাস ভিতরে যায়, এটা কোনো খাদ্য জাতীয় নয় এবং এটা এত সামান্য, একবার ইনহেলার ইয়ে করলে ফার্ম করলে এটা 1/10 মিলি, অর্থাৎ 1 মিলির 10 ভাগের 1 ভাগ মুখের মধ্যে যায়, সামান্য, এটা পরিমাণে এত সামান্য, প্লাস এটা কোনো খাদ্য জাতীয় জিনিস নয়, একটা গ্যাসের মতো। সেই হিসাবে যারা রিসার্চ করেছেন তারা বলেছেন ভাঙবে না, কারণ এর চেয়ে বেশি পানি আমরা যখন ডেইলি অজু করি, অজু করার সময় মুখে পানি দিয়ে কুলি করি, কুলি করার পরে পানি ফেলে দেওয়ার পরেও কিন্তু এর চেয়ে বেশ পরিমাণ আমাদের মুখে থেকেই যায়, কিন্তু ওই থেকে যাওয়ার কারণে রোজাটা ভাঙবে না। যদি ওইখানে ভাঙবে না তাহলে ইনহেলের মাধ্যমে যে এর চেয়ে অনেক কম যখন গেল, আবার এটা খাদ্য জাতীয় নয়, এটা তো ভাঙার কথা নয়। এই ছিল দ্বিতীয় গ্রুপ উলামায়ে কেরামের কথা, এটাই ছিল সঠিক। আমরা বলে থাকি যে যেহেতু উলামায়ে কেরামের এখানে এই বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে, ঠিক আছে, এবং হাদিস বলতেছে ইত্তাকি সুবহাত, যেখানে মতানৈক্যের কারণে, উলামায়ে কেরাম মতানৈক্যের কারণে অথবা কোরআন হাদিসের কন্ট্রাডিকশনের কারণে, পরস্পর বিরোধী থাকার কারণে যদি কোনো ডাউট বা সন্দেহ চলে আসে, তাহলে ওই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা দরকার। তো আমরা বলে থাকি যে দেখেন, যেহেতু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, ভিন্ন মত রয়েছে, আমরা দিনের বেলা ইনহেলার ইউজ করলামই না, আর বিশেষ অসুবিধার কারণে যদি ইউজ করেই ফেলি তাহলে অন্ততপক্ষে আমরা ওই দ্বিতীয় গ্রুপ উলামায়ে কেরাম ফতোয়া হিসাবে ভাঙবে না উপর আমল করতে পারবো। কিন্তু আপনি যখন বলেছেন বর্তমানে ইনহেলার একটা একটু ধরন ডিফারেন্ট হয়েছে, এখানে মনে করেন একটু খাদ্য জাতীয় পাউডার চলে যায়, আপনি টেস্ট করতেছেন, অনুভব করতেছেন, তাহলে এখানে কিন্তু ব্যাঙ্গে যাওয়ার কথাটাই বেশি প্রাধান্য পাবে, সেই সব আপনি এটা ইউজ করবেন না, ব্যাঙ্গেই যাবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জি হুজুর, আর একটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নটা নিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কলার। হ্যালো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, আপনার প্রশ্নটা প্লিজ। আপনি দুইটা গড়ি কিনছো, আর একটা গড়ি সোনার রঙ্গর, আর আপনার আত্মহত্যা এই সোনার রঙ্গর গড়ি নমা জৈব নেই, গাড়ির মালিক নানি বেশি অবস্থা বালা নাই, আপনার সবচেয়ে বালা কোনটা দোয়া শুনাই ভাই, কোনটা বলাই বটা নানি, আলহামদুলিল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, যে ভাই একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত মরণাপন্ন অবস্থায়, উনার ক্রিটিক্যাল অবস্থায়, অ্যাবাউট হিজ ডাইং, এই সময় আমাদের জন্য করণীয় হলো আমরা তার জন্য ইস্তেগফার করবো, যে আল্লাহ যেন তাকে মাফ করেন, আল্লাহ যেন তার বন্ধুকে মাফ করেন। দুই নম্বর, তার শিফার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে শিফা করে দেন। তিন নম্বর, যদি কার কাছে থাকি তাহলে আমরা পড়বো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তার কাছে বলবো যেন সেও যেন সেই কালিমা শুনে কলিমা পড়ে নিতে পারে। যে কোনো মানুষ মারা যাওয়ার সময় আমরা তার পাশে পাশে কলিমা পড়বো, তাকে পড়ো এ কথা বলতে যাব না, হয়তো বা বিরক্ত হয়ে যদি সে অস্বীকার করে ফেলে, অথবা খুব বেশি বারবারও পড়বো না, এই হলো আমাদের করণীয়, এবং পারলে তার পক্ষ থেকে আমরা সুগা ফরাত করেও দোয়া করতে পারি। তিন, দ্বিতীয় যিনি বলেছেন যে গড়ির কথা বলেছেন, যে গড়ির কালারটা অনেক সময় শোনা, যেমন করে আমার হাতে গড়ি আছে, এটা কালার কিন্তু শোনা, কিন্তু জিনিসটা শোনা নয়, তো সোনার কালার বা কালার জাতীয় কোনো গড়ির চেইন বা গড়ি ইউজ করলে এটা কোনো সমস্যা নয়।
হাদিসে এসেছে গোল্ড এবং সিলভার, আল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোল্ড এবং সিলভার হাতে নিয়ে বলেছেন, ইন্না হাদানে হারামা লিযুকুরে উম্মতি, এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষের জন্য হারাম। এটি কি অরিজিনাল গোল্ড এবং সিল্ক, আবার ওই জয়টা কিন্তু গোল্ড এবং সিল্ক মহিলাদের জন্য আবার আল্লাহ পাক হালাল হালাল করে দিয়েছেন ইভেন দুনিয়াতেও। তো এই গড়ি যে মনে করেন যে কালার গোল্ডেন কালার, এটা কিন্তু গোল্ড নয়, কালারটা গোল্ডের। তো গোল্ডেন কালার ইউজ করতে গেলে কোনো সমস্যা নাই, কালারে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। মেন সমস্যা হলো কি, গোল্ড মেন গোল্ড যেটা, ওই গোল্ডটা যদি পুরুষরা পরিধান করেন তখন এটা আল্লাহ নবী হারাম করেছেন। কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা জান্নাতে লাকচারি লাইফ সেখানে ইউজ করা হবে, সেখানে আল্লাহ পাক পারমিশন দেবেন, তাই দুনিয়াতে এগুলার পারমিশন দেওয়া হয় নাই। কারণ দুনিয়া আখেরাতের তুলনায় একটা স্টার্টার, তো আপনি বিয়ের খাবারে যদি স্টার্টারে ফেট করে ফেলেন তাহলে কিন্তু চলবে না, আপনি মেন খাবার মেন ডিসিশন অপেক্ষা করতে হবে। এজন্য এগুলো আমরা দুনিয়াতে গোল নম্বর পরে করে আমরা জান্নাত পড়ব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আর একটা প্রশ্ন, যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার জি ভাই আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আপনার প্রশ্নটা প্লিজ। ছেলের ঘর হোক বা মেয়ের ঘর হোক, নাতি নাতনি যদি হাক দেন কিটা কিটা ঠিক আছে নি? সাধারণত আপন জন আত্মীয় জনকে মায়া মহব্বত করা, এটা ইসলাম কিন্তু গুরুত্ব সহকারে আমাদেরকে শিক্ষা দেয়। এবং আত্মীয়জনের হক যদি আমরা আদায় করি, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখি, তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক ফায়দার মধ্যে বড় একটি ফায়দা কি, সে ফায়দাটি হলো আল্লাহ আমাদের রিজেকের রিজেককে অস্তত করে দেন, রিজেক বেড়ে যায়, সোর্স অফ ইনকাম বেড়ে যায়। আর দুই নম্বর হায়াত বেড়ে যায়, মানে হায়াত হয়তো এমনি বেড়ে যাবে বা হয়তো বরকত চলে আসে। তো সেই হিসাবে যদি আপন নাতি অথবা নাতিন তার দাদুকে অথবা নানুকে দাদি বা নানিকে হাক দেয় বড় হওয়ার পরেও, সেটা জায়েজ আছে, জায়েজ আছে, বাট যেখানে আশঙ্কা রয়েছে, মাফ করবেন আমি মশলার উত্তর দেওয়ার স্বার্থে আমি বলতেছি যে যেখানে আশঙ্কা রয়েছে অন্য কোনো শাহওয়া বা ডিজায়ার সেক্সুয়াল ডিজায়ার ইনভলভ হওয়ার, সেক্ষেত্রে তো সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। কিন্তু মুহরমাতের ক্ষেত্রে, মুহরমাতের ক্ষেত্রে যাদের মধ্যে মাহরামের সম্পর্ক রয়েছে, বিবাহ হামেশা যেন হারাম, সেখানে কিন্তু এই জিনিস সাধারণত না আসারই কথা, নেটই আসার কথা নয়। মনে করেন একজন বাবা তার মেয়েকে যদি হাক দেন, একজন মা তার বড় ছেলেকে যদি হাক দেন, বা ছেলে যদি তার মাকে হাক দেয়, তো মা বাবার সম্পর্ক এখানে রক্তের সম্পর্ক হওয়ার কারণে অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার কথাই বলতেছি, হয়তো দেখবেন এখানে কিন্তু ওই সময় জিনিস কোনো ভাষা আসেই না। হ্যাঁ, যদি কেহ ব্যতিক্রম হন, আল্লাহ না করুন, যদি কেহ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হন, যেইভাবে মাহরামের সম্পর্ক হওয়ার পরেও তিনি কোনো এক পক্ষ বয়স্ক হওয়ার কারণে এখানে শাহওয়া বা অন্য খারাপ ডিজায়া অন্তর চলে আসতে পারে আশঙ্কা হয়, তখন তো কিন্তু এটা বিরত রাখতে হবে। তো ইন জেনারেল সেলের হোক অথবা মেয়ের ঘরের হোক, নাতিন বড় হওয়ার পরেও যদি আপনি নানিকে অথবা দাদিকে হাক করেন, সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ, এটা ইসলাম বাধা দেয় না। কেন, এখানে কিন্তু সম্পর্ক এবং রক্তের বিশেষ একটা ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বৈবাহিক সম্পর্ককে আল্লাহ যাবে হারাম করেছেন, বৈবাহিক সম্পর্কের সাথে রিলেটেড সেই সেক্সুয়াল যে ডিজায়ার এবং খারাপ যে একটা প্রবৃত্তি যেটা কাম ভাব যেটা আছে, ওইটা এখানে আসার কথা নয়, যেখানে থাকবে না সেখানে হাক দিলেও কোনো সমস্যার কথা নয়, ঠিক আছে ইনশাল্লাহ। তো ইনদাল আমনি মিনাল ফিতনা, ফিতনা থেকে নিরাপদ হলে অবশ্যই সেটা জায়েজ হবে। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রবিশেষ এখানে ফিতনা বা গুনাহের আশঙ্কা চলে আসে, তখন সেটাকে বরণ করাটা ভালো। তখন কোন জায়গায় আসবে কোন জায়গায় আসবে না, বর্তমান সময়ে তাকওয়া এবং ইমানদারির দুর্বলতার কারণে অনেক সময় আসার চান্স থাকে, হিসাবে বড় হয়ে গেলে একটু অ্যাভয়েড করাটা, বা এটা থেকে অন্য লাহান আমরা হয়তো হাক করলাম, এটা হয়তো করে খুব বেশি আমরা ইয়ে করতে নাই গেলাম, বাট এরপরেও যদি কোনো এরকম কোনো আশঙ্কা না হয় তাহলে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। ইন জেনারেল আশা করি বুঝতে পেরেছেন, সেই ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্ন করার জন্য।
জি হুজুর, আমরা আজকে আলোচনাটা শুরু করেছিলাম কোরআন এবং হাদিসের আলোকে মাতা পিতার মর্যাদা সম্বন্ধে। জি, আমরা বিষয়টা আরেকটু কন্টিনিউ করতে চাই। জি জি, আমরা বলেছিলাম যে আমরা দোয়ার কথা বলেছি, যে দোয়া আম্বিয়া কারাম করেছেন, আল্লাহ শিক্ষা দিয়ে আমরা যেন আমার জন্য যেন দোয়া করি। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর আল্লাহ যখন কোনো কাজের ভালো কাজ নির্দেশ দেন, এটা অন্ততপক্ষে আমাদের জন্য জরুরি হয়ে যায়, জরুরি হয়ে যায়। সেই হিসাবে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করো, করতে হবে। উলামা কেরাম বলেন, আল আমরু হাহুনা লিল উজুব, এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই প্রত্যেক সন্তানের উপর দায়িত্ব হলো তারা যেন তার মার বাবার জন্য যেন দোয়া করে। সুফিয়ানে সৌরিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন দোয়া করার জন্য, সেই হক আদায়ের জন্য এক সন্তান তার মা বাবার জন্য ডেইলি কয়বার দোয়া করবে, ডেইলি করতে হবে নাকি মান্থলি নাকি বার্ষিক ইয়ারলি, কীভাবে করলে হবে? তো উনি বলেন যে আমি তো মনে করি প্রত্যেক নমাজের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, এখান থেকে গুরুত্বপূর্ণ দোয়াগুলো যেন আমরা প্রত্যেক নমাজের শেষে যেন আমরা করি। ইনসাইড সলাহ নফল আপনি করতে পারবেন, ফরজের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন বেশি, সেখানে অতিরিক্ত দোয়া না করে মেন যে দোয়া যেগুলো রয়েছে ওগুলোই আমরা হয়তো করলাম, দোয়া আসুরা বা দোয়া মসনা যেগুলো বলা হয়। যেমন আমরা সাধারণত দোয়া করে থাকি নমাজের শেষে, সেটি হলো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। ঠিক আছে, ওই দোয়াটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। উনি বলেছেন, রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহা ফি সালাতি, রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি স্পেশাল দোয়া শিক্ষা দিন যে দোয়াটি আমি নামাজে পড়ব। তো এই দোয়া শিক্ষা দিয়েছি, আমরা এই দোয়া পড়ি। তো আমরা ফরজ নামাজ সাধারণত এই ধরনের দোয়াই আমরা পড়ে থাকি, আর বাকি অতিরিক্ত দোয়াগুলো আপনি আরবিতে হলে পড়তে পারবেন, আপনি নফল নামাজেও পড়তে পারবেন। তো সুফিয়ান সরি মনে করেন যে নামাজের শেষে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি অন্তপক্ষে একবার নিজের মা বাবার জন্য দোয়া করে তাহলে বোঝা গেল সে হক আদায় করে নিল। এর জন্য অনেক তাবেরা বলে থাকেন, মাং দাআলে ওয়ালিদাইহি খামসা মাররাতিন ফাকাদ শাকারা আদা হক্কাহুমা ফি দোয়া, যারা ডেইলি পাঁচবার দোয়া করবে তারা যেন তার মা বাবার দোয়া হক আদায় করে। তাহলে অন্তপক্ষে আমরা ডেইলি যেন প্রত্যেক নামাজের সময় নামাজের পরে যেন আমরা একবার হলেও আমার বাবার জন্য যেন দোয়া করি। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। দর্শক, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। যে সম্মানিত আর একটা প্রশ্ন নেই হয়েছে, যে সম্মানিত নেক্সট কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হুজুর, আমার একটা কোয়েশ্চন। হুম, আমি আজ এক হাস্তা দরি, আমার খাওয়া আজ এক মাস দরি প্রবলেম আছে, তবু আমি সব জাদি নমাজ পড়লাম, কিন্তু এক হাস্তা দরি পুরো একবারে পারলাম না। তো সে আরো উবাই যা নমাজ পড়ি, রুকু দেই উবার থাকতে, খালি সজ্জাতে এসে আরো বইয়া আমার নমাজ হইব নি। আপনি বইয়া সাধারণ জায়নামাজ সজ্জা দিলে একটা ফাররা না, এখন একবার নানি হাতদাম না এক হাস্তা দরি, তাহলে আপনার নামাজ ওই যাব, ওই যাব ইনশাআল্লাহ। তো আপনি কিলা পড়বা চেয়ার ও আল্লাহ একবার হইয়া খাড়া হইয়া নামাজ শুরু করলা, রুকু যাওয়ার আগ পর্যন্ত সব কিছু ফড়িয়া রুকু আপনি স্বাভাবিক রুকু দিলা, দিয়া চেয়ার বইয়া আপনি ইশারায় সজ্জা দিয়ে দিলা, নামাজ হয়ে যাব। খানে আপনি ফুলোর বইতেও পড়া না, বইয়া সজ্জাও দিতে পারে না। আর যারা খাড়াটাকে সজ্জা দিতে না পারলেও কমপক্ষে যা নামাজ বইয়া সজ্জা দিতে পারেন, তাদের জন্য কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। ওনারা ফ্লোরে বসে স্বাভাবিক নিয়মে নামাজ পড়ে ইশারায় রুখু দিয়ে আবার সজ্জার স্বাভাবিক যথা নিয়মে দিয়েই নামাজ পড়া পরিপূর্ণ করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনি যেহেতু পারতেছেন না, সেটা পারেন না, সেজন্য আপনার জন্য ব্যতিক্রম চাই। একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে, ওই যে নামাজের শেষে দোয়া, শেষ বৈঠকের যে দোয়া যেটা আল্লাহুম্মা ইন্নি যালামতু, আপনি যেটা বলেছেন, তো ওইখানে অনেকে আবার আল্লাহুম্মা ইন্নি যালামতু না পড়ে, রাব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ রাব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহুম্মা ইন্নি যালামতু না পড়ে, ওই দোয়াটা পড়ে। বুখারী শরীফের মধ্যে যেভাবে ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়াটি পড়ার কথা এসেছে, এই জন্য আমরা মনে করি উত্তম এটাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন নামাজে পড়ার জন্য, বিশ্ব হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই দোয়াকেই পড়বো এবং উলামায়ে কেরাম পরে আসতেছেন, আমরা তাআমুল এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এই দোয়ার উপর আমরা দেখে আসতেছি, এটা অবশ্যই উত্তম হবে। বাট আরেকটি হাদিস রয়েছে, সুম্মা লিয়াতাখাইয়্যার মিনাদ দোয়া, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন একজন মানুষ তার নামাজ কীভাবে পড়বে, ওনাকে নামাজের তরিকা শিক্ষা দিয়ে বলেছেন, শেষে সৈয়দ সালাম ফেরানো পড়বে, সে একটি পছন্দের একটি দোয়া চয়েস করে সেই দোয়া দিয়ে দোয়া করবে। এখানে এখতিয়ার রয়েছে, যে কোনো দোয়া পড়া যেতে পারে। এবার প্রশ্ন হলো, সেই দোয়াটু দোয়া যেটা কোরআন বলেছেন অথবা মসনুন দোয়া আরও যেমন রয়েছে, নমাজের শেষে দোয়া করার কথা আমি বলেছেন, আল্লাহ মিন আযাবিল কবরি,
واعوذ بك من عذاب عذاب جهنم واعوذ بك من فتن المحيا والممات واعوذ بك من فتن المسيح الدجال এই চারটি জিনিস থেকেও পানা চার কথা আল্লাহই বলেছেন তাওয়াজু মিন আরবাইন তো সেই দোয়া পড়া যেতে পারে বা এই যে আপনি যারা বলেন রব্বি জালনি মুখিমা সালাতি ওয়া যুররিয়াতি রব্বানা তাকাবাল দোয়া এই দোয়া পড়লেও নামাজ হবে কোনো সমস্যা নাই হবে বাট অবশ্যই আমরা মনে করি উত্তম কিন্তু আল্লাহ বিন জালাম তো নফসি পড়া কেন আবু বকর সিদ্দিক রাদিন স্পেসিফিকলি জিজ্ঞাসা করেছেন আসলে আপনি আমাকে এমন একটি স্পেশাল দোয়া শিক্ষা দিলেন নামাজে পড়বো এটা নামাজে পড়ার কথা শিক্ষা নিয়েছেন আল্লাহ নবী সে কারণে ওই দোয়াটা পড়া কত সবচেয়ে বেশি যে একজন প্রশ্ন একটা প্রশ্ন আছে যে আসসালামু আলাইকুম সম্মানিত কলার আপনার প্রশ্নটা প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কলার প্লিজ আপনার প্রশ্নটা দুঃখিত কলার আপনি আবার ট্রাই করবা কলার আনফরচুনেটলি ড্রপ হয়ে গেছে আমরা এমন কোনো চান্স আছে না যে আল্লাহুম্মা ইন্নী যালামতু ইয়াজুনে ফরসান এর পরে যদি খেয়ে আবার এড করেন রাব্বি জালনি মুকিমা সালাতি বা অন্য কোনো দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতুর পরে ইলাম যদি খেয়ে এড করেন তাহলে এই এড করার ক্ষেত্রে আমি বলবো ইমামের জন্য ইমাম সাহেব যিনি হবেন ওনার জন্য কিন্তু এই সুযোগটা খুবই কম জি কেন উনি যদি এই অতিরিক্ত দোয়া পড়তে থাকেন তাহলে অনেক সময় ওনার পিছনে মুসল্লি যারা আছেন হয়তো কেউ বয়স্ক আছেন কেউ অসুস্থ আছেন কারো হয়তো বিশেষ কোনো প্রয়োজন আছে ইম্পর্টেন্ট কোনো নিড আছে ইমার্জেন্সি আছে তো এজন্য রুসলাম বলেছেন মান আম্মা ক মান ফালিউ খাফিফ যিনি মাউজি করবেন নামাজটাকে সুন্নতের ভিতরে থেকে যথাসম্ভব হালকা করার চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযিব নে জবলকে বলেছিলেন ইম্মা তুসালিয়া মাই ওয়া ইম্মা তুখাফি আলা কওমিক তুমি হয়তো তুমি আমার সঙ্গে এসে নামাজ পড়বে অথবা তুমি তোমার কওমে ইমামতি করলে তুমি সেখানে নামাজটা এইভাবে হালকাভাবে পড়বে মনে রাখতে হবে তোমার পিছনে যারা আছেন তারা হয়তো বিমারি থাকতে পারে অসুস্থ থাকতে পারে বয়স্ক লোকও থাকতে পারে এবং বিশেষ ইম্পর্টেন্ট নিজালা মানুষও থাকতে পারে তো সেই হিসাবে লক্ষ্য করে ইমাম সাহেব জনসুযোগ নেই হ্যাঁ আপনি যদি একা পড়েন তাহলে সেখানে আপনি ওই দোয়াগুলো বিশেষ করে নফলে ফরজ আমরা মনে করি খুব বেশি এক্সট্রা বাড়িতে গিয়ে যদি আপনার দোয়াটা ভুল হয়ে যায় বা আপনার মিস্টেক হয়ে যায় তো এগুলো না করে আপনি নফলের ক্ষেত্রে বেশি করতে পারেন না এসে ফরজের ক্ষেত্রে করা যাবে বাট আমরা সাজেস্ট করি ফজরের ক্ষেত্রে খুব বেশি ইয়ে না করে মসজিদ দোয়াগুলোর মধ্যে একটু ওখানেটা ভালো জি মাশাআল্লাহ বারাকাল্লাহ জি আপনি যে আমরা যে আলোচনা করছিলাম হুজুর কোরআন হাদিস আলীকে মাতা পিতার মর্যাদা অনেকে হুজুর আমরা যারা প্রবাসে আছেন অনেক ভাই এই দেশে প্রবাসে আছেন দেশে ওনাদের আম্মা বা আব্বা বা মা বাবা দুজন অথবা যে কোনো একজন একজন আছেন যে তো আমরা হুজুর ব্রেক থেকে আসার পরে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো যে যাদের মানে মা বাবা দেশে আছেন এবং যারা বিদেশে আছেন অনেক সময় মা বাবা কোনো কিছু বললে রাগ করেন ওই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন সম্মানিত দর্শক আমরা একটা ছোট ব্রেকে আবারও যাচ্ছি এবং ব্রেকের পরে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং আপনারা প্রশ্ন করবেন মোহতরম শেখ আপনাদের উত্তর দেবেন সে পর্যন্ত দর্শক আপনারা টিভি দেখতে থাকুন ইনশাআল্লাহ ব্রেকের পরে আবার ফিরে আসছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক একটা ছোট বিরতির পর আবারও আপনাদের সামনে ইসলামিক কিউএন এ উইথ ইকরা অনুষ্ঠান নিয়ে দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা প্রত্যেক শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার তা স্যাটারডে সানডে মানডে এবং টিউজডে প্রতিদিন রাত 9টার সময় ইকরা বাংলা টিভি থেকে প্রচারিত হয়ে থাকে এবং এই অনুষ্ঠানে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ইসলামিক বিষয়ে যে কোনো প্রশ্ন করে থাকেন মোহতারাম শাহগণ আপনাদের সেই প্রশ্নের উত্তর দেন দর্শক আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সে বিষয়টা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে মাতা পিতার মর্যাদা মোহতারাম শাহ এই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন এবং বিরতির আগে আগে আমি একটা সম্পূরক প্রশ্ন হিসেবে মোহতারাম শাহকে প্রশ্ন করেছিলাম যে শাহ আমরা যে এই দেশে যারা আছি তো আমরা তো অনেকদিন আমাদের মা বাবাকে দেখি না আমাদের মা বাবা বাংলাদেশে অথবা অন্য অন্য যে কোনো দেশেই আছেন তো অনেকদিন অনেক ভাই 10 বছর 20 বছর 15 বছর দেশে যেতে পারে না মা বাবাকে দেখেননি অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন অনেকের মা বাবা দুনিয়াতে আছেন আমরা এই প্রবাসে থাকা অবস্থায় আমাদের মা বাবার সাথে কীরকম সুলুক বা কীরকম ব্যবহার করতে পারি ওনাদের সাথে ফোন করলে কি কখনো রাগ করা আমাদের উচিত হবে কোনো কথা বললে অথবা ওনাদের কথার ওনারা অসন্তুষ্ট হন এভাবে কি কোনো কিছু বললে ওইটা উচিত হবে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এবং এই প্রশ্নের আনসারটি কোরআন শরীফে অত্যন্ত ক্লিয়ার পরিষ্কারভাবে আল্লাপা বলেছেন যে ওয়ালা তানহারহুমা যে আমরা কোনো অবস্থায় দমক দিয়ে জিড়ক দিয়ে বা উচ্চস্বরে শাউট করে আমরা কোনো কথার সঙ্গে বলবো না আল্লাহ ওই কীভাবে কথা বলবো ধরনটা আল্লাহ বলেছেন আমি বিদেশ হইয়া যেখানেই হই বরং বিদেশ হলে তো আমার জন্য আরও বেশি উচিত যে আমার বাবার সামনে নেয় কাছে থেকে আজকে ওনার খেদমত করার কথা ছিল আমি বাইরে চলে এসেছি আমি নিজে নিজে আমাকে গিল্টি ফিল করা উচিত
যে আমি নিজে আমি আমার নিজের কথা বলতেছি, আমি 8.5 বছর বয়সে আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম লেখাপড়ার জন্য। আর ওই লেখাপড়ায় থাকতে থাকতে রেঙ্গা মাস্টার থেকে লেখাপড়া শেষ করে তারপরে চলে গেলাম হাটাদারিতে। ওইখান থেকে শেষ করার মাত্রই আমাকে রেঙ্গা মাস্টার উস্তাদ নিয়োগ দেওয়া হলো। সেখান থেকে যেতে হলো আবার জামাদিনের কাদিরবাজার মাস্টার, ওইখান থেকে আমাকে দীর্ঘরা মাস্টার, তারা আমাকে অনেক চেষ্টা করে নিয়ে গিয়েছিল, আবার প্রিন্সিপাল নিয়ে আসলেন কাদিরবাজার। তো এই সপ্তাহে মিলিয়ে প্রায় 20-23 বছর পর্যন্ত দেশে আমার খেদমত করার পরে আবার চলে এলাম এই দেশে। তো এই সব মিলিয়ে তো আমি আব্বা আম্মার কাছে থাকতেই পারলাম না, বাট আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলবো, আমার আব্বা আম্মার দোয়া 100% 100% ওভার আমার পক্ষে আছে। বাট এরপরেও আমি নিজে নিজে আমার নিজেকে গিলটি মনে করছি, কেন আমি কাজ থাকতে পারলাম না বিদেশ থাকার পরে। আল্লাহ আকবার। আপনি, আমি তো মনে করি, আমি আমার কথা যদি বলি, তো আমি আমার ডেইলি এমন কোনো দিন ছিল না যেদিন আমি আমার আব্বার সঙ্গে আমি কথা বলি নাই। আমি চেষ্টা করেছি এবং আমি মনে করি, একটু আগে বলেছিলাম সুফিয়ানে সরি রহমতুল্লাহ বলেছেন, একজন সন্তান তার বাবাকে যেন ডেইলি 5 বার দোয়াতে স্মরণ করে, ডেইলি যাবে 5 বার নমাজ পড়ে আমরা আল্লাহর হক আদায় করি, সেই মা বাবার হক আমাদের উপর, তাই দোয়া করা 5 পারা জরুরি মনে করেন সুফিয়ানে সরি রহমতুল্লাহ। কেন? কোরআনে করিমে কত আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর ইবাদতের সঙ্গে মিলিয়ে মার বাবার সঙ্গে এহসান এবং ভালো বাবার কথা আল্লাহ পাক জড়িয়ে দিয়েছেন। এ কথা আমরা পরে পরে আলোচনা করবো। আমরা এই হিসাবে আমরা ডেইলি 5 বার না পারলেও কমপক্ষে 1 বার ছুটি থাকে, তাহলে আমি আমার আব্বাকে আমি ফোনে কথা বলবো। যদি হ্যাঁ বিজি থাকি, আমি সময় না পাই, তাহলে কমপক্ষে তো সপ্তাহে 1 বার করবো। কিন্তু সেখানে দমক দিয়ে কথা বলা বা রাগ করা, এটা তো কোনো সুযোগ প্রশ্ন আসতেই পারে না, আসতেই পারে না। বিশেষ করে আমি যখন এই দেশে আমি এসেছি, আমাকে বুঝতে হবে আমি এই দেশে আসার পিছনে কার দোয়া। আমি দুনিয়াতে এসেছি কার মাধ্যমে? দুনিয়ায় আসার পিছনে সবচেয়ে বড় অবদান মার বাবার। এই জন্য রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি শব্দ দিয়ে, আপনি রব, মা বাবাও আমাদের দুনিয়ায় লালন করেছেন হিসাবে তার রব্বা ইয়ানি শব্দ, ওই রব্বন থেকেই রব্বা ইয়ানি শব্দ উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত দুনিয়ার কেহ দুনিয়াতে বাবা তার আসেন নাই। এই পৃথিবীতে আসার ক্ষেত্রে আল্লাহ পাক সকলকে বাবার ত্রুতি আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন। ইভেন হাওয়া ওই বাবা আদমের ত্রুতি এসেছেন, আপনি আমি সবাই বাবা এবং মার ত্রুতি এসেছি। শুধুমাত্র একজন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনার মিরাকল এবং কুদরত দেখানোর জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া আসেন করেছেন। সো সেখানে বিদেশ থেকে আমি বাবার সঙ্গে ফোন করবো না বা করলে আমি দমক দিয়ে কথা বলবো বা আমি রাগ করবো, এটা কোনো সুযোগই আসে না। আল্লাহ বলেছেন ওয়াকফিজুল্লাহ, নরম করে কথা বলতে হবে। এবার ওয়াকুল্লাহুম্মা কওলান কারিমা, দর দেবো না, বরং নরম থাকতে হবে, নরম করে কথা বলতে হবে, বজ্রের সাথে কথা বলতে হবে, নম্র এবং বজ্র সাথে কথা বলতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই ক্ষেত্রে কোনো কমি করা যাবে না। বিশেষ করে আমরা যারা প্রবাসী, আমরা যারা আছি, আমাদের মা বাবা থেকে আমরা দূরে এসেছি, তাদের অনেক আশা প্রত্যাশা প্রত্যাশা আমাদেরকে দিয়ে আমরা তাদেরকে আর্থিক ব্যবস্থা করা, মানুষের ফোন করা, খবর নেওয়া, বরং তাদের চাওয়ার আগে আমরা তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করা। মাঝে মধ্যে আমি মনে করি ভিডিও কল দিয়ে তাদেরকে দেখা। আপনি যদি মহাবার ছেড়ে দিকে থাকান মহব্বতের নজরে, আজমতের নজরে, নবীজি বলেন একটি মকবুল হজরত শব্দ হবে, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, এখন যদি কেহ 70 বার তাকায় তাহলে কি 70টি মকবুলের শব্দ দিয়ে দিবেন? নবীজি বলেন ইয়েস, ওয়া ইন নাযরা মিআতামার রা, ওয়া ইন নাযরা মিআতামার রা। ইভেন যদি কোনো সন্তান তার মা বাবার প্রতি তাকায় 100 বার আল্লাহ 100টি মকবুল হজরত শব্দ দিয়ে দিবেন। আল্লাহু আকসারু আতিয়াবু আকসারু আকবরু, আল্লাহর অশেষ ক্ষমতা রয়েছে, আল্লাহ সেই হিসাবে অত্যন্ত অনেক দানশীল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধাপগুলো দিতে মোটেই কার্পণ্যতা করবেন না, দিবেন ইনশাআল্লাহ। ভাগ্যবান ও সমস্ত সন্তানরা যাদের মা বাবা উভয় অথবা কোনো একজন জীবিত আছেন এবং যারা মা বাবাকে কাছে থেকে খেলা করতে পারছেন বা অন্ততপক্ষে ফোন কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে পারছেন, আমাদের কর্তব্য এবং জরুরি। আমরা কেন এখানে ভালো করবো? কোনো সুযোগ নাই। আমি তো এই কথা কল্পনাই করতে পারি না যে সন্তান কীভাবে মা বাবার অবাধ্য হয়, সন্তান কীভাবে মা বাবার সঙ্গে রুট হয়, সন্তান কীভাবে মা বাবার সঙ্গে কটু কথা বলে। কিন্তু বাস্তবতা কি, আজকাল আমরা শুনি অনেক সন্তানরা মা বাবাকে গালি পর্যন্ত দেয়, অনেক সন্তানরা মা বাবাকে হত্যাও পর্যন্ত করছে, এরকম আমরা ঘটনা পাই, পিটাইতেছে পর্যন্ত সময় পাই। আল্লাহ আমাদের সকলকে ফাজল করেন। আমি জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। জি মা, আপনার প্রশ্নটা প্লিজ। আপনারা কোন ইসলামিক কোন বিষয়ে জানা কোন প্রশ্ন আছে?
একজনের ফুয়ার গেস্টাকে মা আইলা গুসা করে আচ্ছা কইবার হামনা এমন এখান শান্তি মিলেন না এন আইসন হই আইসন তানা আপন জনের কাছে আর ওজনের কাছে তো এর লাগে ফুয়ার আগ কোনো যোগাযোগ নাই কিচ্ছু নাই তো মা এত দয় করে আল্লাহ তান্ডে সুখে সম্মানে রাখতা ঠিক করে না ঠিক করে না ওখাননি কোন বিষয়ে জানতে চাই আপনি লাইনটা খাটি গেছে অসুবিধা আমরা দুইটা আমরা ভাই আমরা আনসার দিয়ে প্রথম প্রশ্ন আপনার আপনি ওয়াদা করেছিলেন গড়ে 100 পাউন্ড দিবেন কিভাবে দিতে হবে যদিও আমাদের আজকে আর ইসলামিক Q&A উইথ ইকরার সাথে এটা রিলেটেড নয় বাট এরপরেও এটাও একটা ইসলামিক একটি ভালো কাজ করার জন্য আপনি চেয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনি যে নিয়ত করেছেন সেই নিয়তটা যদি পরিপূর্ণ করার সুযোগ থাকে আপনি সেভাবেই করবেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের ডোনেশন লাইনে ফোন করে যে কোনো টাইমে আপনি পয়সা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন ব্যাঙ্কে গিয়ে ট্রান্সফার করতে পারবেন বা আমাদের এই ইস্টার্নের নেক্সট ডোর আমাদের যে পে পয়েন্ট যেখানে রয়েছে অফিস সেখানে রয়েছে এখানে যদি আপনি আসতে পারেন এখানে এসে আপনি সরাসরি আমাদের অফিসে হাজমান আব্দুল কাদির সাহেব বা হাজমান শেখ আব্দুল ওয়াসি সাহেব থাকেন মানে আব্দুল কাদির সাহেব থাকেন আরও আমার একরম থাকেন আরও আমাদের এখানে দায়িত্বশীল আছেন আপনি যে কোনো সময় এখানে এসেও আপনি পয়সা পে করে আপনার রিসিভ নিতে পারবেন সুযোগ রয়েছে এই ডোনেশন আমাদের ডোনেশন হটলাইন নাম্বার যেটি 02070847175 এই নাম্বারে আপনি কল করে যে কোনো টাইমে আপনি বা যারাই ওয়াদা করেছেন আপনি আপনার ডোনেশন দিতে পারেন আমরা গতকালে বলেছি স্পেশালি মহরমের এই আপিলে মহরমের এই গুরুত্বপূর্ণ টাইমে মহরমের বিভিন্ন আপিলের বিভিন্ন প্রজেক্টে আপনারা যারা ডোনেশন করেছেন হাউজিংয়ে অথবা টিউবওয়েলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সুন এজ পসিবল আপনি আপনার পেমেন্টটা 0807 0847175 নম্বরে কল করে বা ব্যাঙ্কে ট্রান্সফার করে বা অনলাইন ট্রান্সফার করে আপনারা ওই নাম্বারে ফোন করে আপনারা কনফার্ম করে দেবেন তো আপনার এই প্রজেক্টটা ওই প্রজেক্ট হিসাবেই কাজে লাগবে ইনশাল্লাহ গেল আপনার এক দুই নম্বর প্রশ্ন আপনার যেটি ছিল একজন মা ছেলের কাছ থেকে সরে এসে আর কাত্তির করে থাকেন মানে মনে করতেছেন এখানে আমি একটু আরাম পাই একটু কমফোর্ট পাই এই ঘটনাকে কেন্দ্র করে ছেলে রাগ হয়ে মার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে তো এখানে আমি বলবো একজন মাও যথাসম্ভব ছেলের ঘর থেকে এইভাবে বের হয়ে অন্য জায়গায় যা না যা না যাওয়ার চেষ্টা করাটাও দরকার একটু সবর করা দরকার আর যদি কোনো কারণে যে এখানে মা থাকতে পারতেছে না কষ্ট হইতেছে ছেলে বা ছেলের বউ বা যে কোনো কারণেই হোক তাহার পরিবেশ নাই উনি অন্য জায়গায় চলেই গেলে সন্তান তার মায়ের সঙ্গে রাগ করে ফেলবে কথা বন্ধ করে ফেলবে এই সুযোগ কোনো অবস্থায় নাই মা কেন দুনিয়ার একজন মুমিন আর মুমিনের সঙ্গে কথা বন্ধ করে 3 দিন অতিক্রম হয়ে গেলে এটা এত মারাত্মক পর্যায়ের কবিরা গুণা হয়ে যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না ক্ষমা করেন না প্রতি বৃহস্পতি এবং সোমবার আল্লাহর কাছে আমাদের আবাদতের আমলনামা উইকলিগে উঠে ফাইল চেক করেন যে দুইজন মানুষ একজন আছে কথা বন্ধ করে ফেলেছে দুনিয়ার কোনো কারণে আল্লাহ তাদের ফাইলকে চেক না করে রেখে দেন যতক্ষণ পর্যন্ত তারা হাত্তা ইয়াস্তালিহা তাদের আপসের কথাবার্তার সুসম্পর্ক যখন তারা আবার পুনর্স্থাপন করবেন আমি আল্লাহ এই ফাইল চেকই করবো না এবার যদি মা বাবার সঙ্গে কথা বন্ধ করে এটা তো আরও মারাত্মক লাইলাতুল কদর ইভেন লাইলাতুল নিসফ শাবানে অনেক লোকদেরকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু আল মুতাহাজিরান যারা একজন আরেকজনের সঙ্গে দুনিয়ার কোনো একটা স্বার্থের উপর ভিত্তি করে কথা বন্ধ করে ফেলেছে মাত কথা নাই সালাম নাই তাদেরকে আল্লাহ পাক মাফ করে না এবার যদি মা বাবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কত বড় অন্যায় কত বড় অন্যায় ও সন্তানেরা বুঝো তুমি তোমার বাবার সঙ্গে মার সঙ্গে কথা বন্ধ করে দাও মনে রাখবে তোমার জাহান্নামের রাস্তা খুলে গেছে জান্নাতের দরজা তোমার বন্ধ হয়ে গিয়েছে তোমাকে অচিরেই অনুতপ্ত হয়ে তবা করে ফিরে আসতে হবে আর মা বাবাকেও উচিত আমরাও ছোটোখাটো বিষয়ে কেন্দ্র করে আমরাও যেন সন্তানদের উপর রাগ না করে আমরা যেন তাকে বদ্ধ যেন না দিই এটা আমাদের মনে রাখতে হবে দেখেন কুরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন দীর্ঘ 40 বছর পর্যন্ত ওনার আদরে ইউসুফকে হারিয়েছেন ওই সন্তানের কারণে উনি বালায় বুঝতে পেরেছেন কাঁদছেন সবর করেছেন কাঁদতে কাঁদতে ওনার চক্ষু সাদা হয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন অবিয়দ্ধ তাই না বাট এরপরেও উনি গড় ছেড়ে সন্তানদেরকে রেখে অন্য কোথাও চলে যান নাই বা সন্তানদেরকে উনি যে গড় থেকে ত্যাজ্যপুত্র করে বের করে দেন নাই ওনাদেরকে নিয়েই চলেছেন এরপরেও যে সময় ইসলামকে পেয়ে গেলেন 40 বছর পরে
সেখানে গেলেন, সন্তানরাও গেল, সবাই অনুভব করতে পেরেছে যে ইসবল ইসলামের কাছে তারা ক্ষমাও চেয়েছে এবং সকল ছেলেরা বাবার কাছেও তারা ক্ষমা চেয়েছে। সেই বাবা ইয়াকুব আল ইসলাম আবার ওই সন্তানদের অপরাধী সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে 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 তফসির কিতাবে লেখেন তফসিরে কুরতুবিতে বলেছেন, তোমাদের আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। ক্ষমা চাইতে চাইতে আরও দীর্ঘ 17 বৎসর পর্যন্ত রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করার পরে আল্লাহর পক্ষ থেকে ওহির মধ্যে জানিয়ে দেওয়া হলো যে ঠিক আছে, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হলো। এই বাবা এই স্টোরি আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, একজন নবী হয়ে নবীর সন্তান হয়ে এই ঘটনা ঘটার পরে উনি সবর করেছেন। আমরা যেন সেই এত লম্বা নাও পারলাম, তবে আমরা সবরের জন্য কিছু আমরা চেষ্টা যেন আমরা করি যতটুকু সম্ভব। আমি একটি ঘটনা যে আমি এখানে বলি, বুখারী শরীফের ঘটনা, কিস্তা নয়। বলেছেন নবী করিম সময়টা হাদিস, কেন বলেছেন আমরা যেন সতর্ক হই। জুরায়েজ নামে একজন অত্যন্ত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, একজন প্রিস্ট ছিলেন বনী ইসরাইলের। জঙ্গলে উনি ইবাদত করতেন, বিবাহ শাদী করেন নাই, সারা জীবন উনি সেখানে ইবাদত করতেন, নামাজ পড়তেন, জিকির তাসবিহ করতেন, যেটাকে রাহবানিয়ত বলে, ওইটা তাদের সহিত এটা কিন্তু ইবাদত ছিল। আর আমাদের ইসলামে কিন্তু লা রাহবানিয়ত ফিল ইসলাম, আমাদের এরকম বৈরাগী বনা ইসলাম এটা কিন্তু সমর্থন করে না। আমরা ডেইলি 5 টাইম নামাজে যাই, এর মাধ্যমে ওই রাহবানিয়তের সমান মর্যাদা আল্লাহ পাক দিয়েই দেন, এটাই আমাদের রাহবানিয়ত। ঘর বাড়ি ত্যাগ করে, বিবাহ শাদী ত্যাগ করে, জঙ্গলে গিয়ে বসে আল্লাহ জিকির তাসবিহ করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। যাই হোক, তো ওদের শরীরে এটা জায়েজ ছিল, আল্লাহর বড় ওলি বুজুর্গ, উনি সেখানে তাখানে ইবাদত করেন। উনার মা গিয়ে উনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরজা নক করেছেন, দরজা বন্ধ করে উনি নামাজে ছিলেন। বলছেন যে জুরায়েজ, হ্যাঁ জুরায়েজ, বলে ডাক দিয়েছেন বাইরে থেকে, দরজা বন্ধ। জুরায়েজ নামাজ ছিলেন, উনি বললেন ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি নমাজে মা ডাকতেন কী করবো, এই চিন্তা করতে না করতে নমাজই রয়েছেন, মা অপেক্ষা করে চলে গিয়েছেন। দ্বিতীয় দিন মায়ের সেই ব্যর্থ জানক করেছেন, উনি কিন্তু ওই দিনও নমাজে বলতেছেন ইয়া রব্বি উম্মি সালাতি, আল্লাহ আজকে আমার মা এসেছেন, আমি নমাজে কী করব, নফল নমাজ পড়তেছিলেন, আল্লাহ আকবার জবাব দেন নাই, মা বিরক্ত হয়ে দ্বিতীয় দিন চলে গেলেন। 3 নম্বর দিন আবার এসে ডাকছেন, নক করছেন, 3 নম্বর দিন ওই নমাজে জবাব দেন নাই, মা বিরক্ত হয়ে ওনাদের সন্দেহ চলে এসেছে, একটা যুবক ছেলে 3 দিন আসলাম দরজা বন্ধ, কী করে ভিতরে, তা হয়তো আমার ছেলে নষ্ট হয়ে গিয়েছে, হয়তো কোনো খারাপ কোনো মহিলার সঙ্গে হয়তো সম্পর্ক ফেলেছে, বা এরকম একটা ধারণা এসে বললেন আল্লাহ যেন তোমাকে বেশ্যা মহিলার চেহারা না দেখে তোমার মত যেন না দেয়, হাত্তা তুরিয়াহু জুহাল মুমিসাত বলে বদ্ধ দিয়ে চলে গেলেন উনি। বেশ কিছুদিন পরে মা মারা গিয়েছেন, ইমাম বুখারী শরীফে ওই চ্যাপ্টার নিয়ে এসে এখানে মাস্তা উত্থাপন করেছেন যে মা যদি আমাকে ডাক দেয় আমি নামাজ থেকে আমাকে কী করণীয়, আমাকে করতে হবে কি, তো ফরজ নামাজ আমি জবাব দেবো না ইমার্জেন্সি না হলে, নফল নামাজ যদি আমি পড়তেছি আমার মা আমাকে জানতেছে নামাজ পড়তেছি আমার ডাকেন তাহলেও জবাব না দিলে চলবে, আর যদি আমি নফল নামাজ পড়তেছি আমার মা জানে না আমাকে ডাক দেন, খুব লক্ষ্য করে কথা শুনবেন, আমি নফল নামাজ পড়তেছি আমার মা ডাক দিয়েছেন, উনি জানেন না আমি নফল নামাজে, আল্লাহর নবীর হাদিস থেকে এরা শিক্ষা দিয়েছেন আমরা যেন ওই সময় নামাজ ব্যঙ্গে, উলামা একরাম বলেন ওই সময় নামাজ ব্যঙ্গে আপনাকে মার জবাব দিতে হবে, আপনার নফল নামাজ হচ্ছে মার ডাকে সাড়া দেওয়া জরুরি। জি ভাই কী করবেন, নামাজ ব্যঙ্গে কোন নামাজ, নফল নামাজ কোন সময় যদি মা জানতেছেন না আপনি নামাজে আপনার ডাক দিয়েছেন, আপনি নামাজ ব্যাঙ্গে মায়ের জবাব দেবেন, আপনি নফল পরে কথা করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আপনি ছেলে, আপনি মেয়ে, আপনি কম্পিউটারে বসে গেম দেখতেছেন, ফিল্ম দেখতেছেন, আপনি মোবাইলে চ্যাট করতেছেন, আপনার মা এত কষ্ট করে বৃদ্ধ বসে রান্না করে গরম খাবার টেবিলে রেডি করে আপনাকে ডাকছে, বাবা খাবার খেয়ে নাও, নাস্তা রেডি করে তোমাকে ডাকছে, বাবা নাস্তা রেডি, তুমি নাস্তা খেয়ে যাও, একবার দুইবার তিনবার তুমি সরতেছ না, তুমি জবাব দিতেছ না, বলতো দেখি তোমার ওই টাইমে তোমার মোবাইল টিপানো, তুমি শুয়ে থাকা, তোমার চ্যাট করা, তোমার ফিল্ম দেখা, তোমার ইন্টারনেটে বা গেমে তুমি থাকা, আর তোমার মায়ের ডাক নফল নামাজ হচ্ছে, তোমার ওইটা কি আরও বড়ো হয়ে গেল, কোনো অবস্থায় না, কোনো অবস্থা আমাদের বোঝা দরকার। তো শেষ পর্যন্ত ওই জুরায়েজকে শেষ পর্যন্ত একদিন কী হলো, সত্যি ওনার মা মারা গেছেন, কিছু লোকের সঙ্গে ঘর ভেঙে ওনাকে পিটাই করতেছিল, বলতেছিল কী করো না, উনি বলতেছে ওই যে একজন রাখাল মহিলা সে একটা সন্তান পেয়েছে ব্যবসারা, সে বলছে তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক, উনি বলেন ওই ছেলেকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে অজু করে দুই রেখা তোমার পরে বললেন ইয়া বাবু স্কুল মানাবো, এই বেবি বল তোর বাবাকে, তখন ওই বেবি বলে ফেলো আমার বাবা অমুক রাখাল,
প্রমাণ হয়ে গেল যে জুরাজ উনি কোনো অপরাধ করেন নাই, কিন্তু শেষ পর্যন্ত ওনারা ক্ষমা চাইলেন যে সাহেব আমরা ভুল করেছি, আপনার আপনার গর ভেঙে গেছি, গর আমরা শোনা দেবে নিয়ে দেব। উনি বললেন না, শোনার প্রয়োজন আমার মাটির ঘর ছিল, মাটির ঘর বানিয়ে দাও, এটা আমার প্রাপ্য ছিল বলে ওই ঘটনা বললেন। এটা আমার মায়ের বদ্ধ ছিল। শিক্ষা দিয়ে রসুল আমার জন্য মহাজন কথার যে কোনো ইয়ের উপর জন্য বদ্ধ জন না দিই। আল্লাহ আমাদের সকলকে বুধার ছবি দান করুন। আমি জেলা প্রশ্ন আছে, জি জি আপনার প্রশ্ন হোক, আপনার প্রশ্নটা প্লিজ। জি আপনারা, আমি শুনলাম বহুত চেষ্টা করছি আর পারবার মতন নাই, তো জানো খুবই তামনে খানে বনির অসুবিধা, বহুত চেষ্টা করি। আল্লাহ, আমরা আনসার দিয়ার, আমরা আনসার দিয়েছি আপনার। আসলে আমি জানি একজন মা ছেলের ঘর থেকে দূরে এত সহজে যান না, নিশ্চয় উনি বারবার চেষ্টা করে হয়তো ব্যর্থ হয়েছেন, যেখানে থেকে ওনার মানে যতর্কা করা সম্ভব হয় না। এটা আমাদের লক্ষ্য করা দরকার। অনেক সময় আমরা বিবাহ শাদীর পরে অনেক ছেলেরা কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক মেয়ে নতুন করে ছেলের বউ হয়ে আসে, উনি ধীরে ধীরে ওই ছেলেকে মা থেকে দূরে সরিয়ে নেন। যদি কোনো ছেলের বউ এই ধরনের চাতুরিতে করেন, তো ওনাকেও জানতে হবে যে আপনার ঘরে একটা ছেলে আসার পরে ওই ছেলেকে বিবাহ করার পরে আপনাকে শাশুড়ি বানতে হবে। আপনি আজকে যে আচরণ করবেন আপনার শাশুড়ির লগে, বোন আপনাকে হয়তো সমান আপনার ছেলে বউরকে থেকে সেই আচরণ আপনাকে পাওয়ার অপেক্ষা করতে হবে। অনেক সময় ওই মেয়ের মা অর্থাৎ শাশুড়িও কিন্তু মেয়েকে বা মেয়ের দামানকে জামাইকে এভাবে কুবুদ্ধি দেন। মনে রাখতে হবে, আপনি যদি শাশুড়ি হয়ে আপনার দামানকে এভাবে কুবুদ্ধি দেন, তো আপনার আপনার ছেলের বউ আপনার সঙ্গেও কারোচন করতে পারে। অনেক বলেন যে আমার ছেলে বউ আমার সঙ্গে থাকতেছে না, আবার উনি ওনার মেয়ে দামার সঙ্গে বলেন যে আমার দামান এটা বুকা, উনি কেন তার মায়ের সঙ্গে থাকতেছে। এই হলো আমাদের সমাজের অনেক একটা মানে অপসংস্কার। আল্লাহ আমাদের সকলকে বোঝাতে অভিধান করেন। আমি যে সম্মানিত দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছিলাম। আমাদের বিষয়টি আসলে শেষ হওয়ার মতো নয়, তবে অনুষ্ঠানের স্বার্থে ইকরা টিভি বাংলার স্বার্থে আমাদের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। হুজুর, আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক উত্তর দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা, মহতরম শেখ যেটা বলেছেন কোরআন মুহাদিসের আলোকে, মা বাবা আপনাকে যত কষ্ট দিক, যত কষ্ট দিক, আমরা যারা প্রবাসী আছি এই দেশের থেকে মা বাবা অনেক সময় হয়তো আমাদের ফোন দিয়ে অনেক কিছু চায়, টাকা চায়, পয়সা চায়, কোনো অবস্থাতেই যেন আমরা মা বাবার সাথে কখনো কোনো কোনো রূঢ় আচরণ পারি, শান্তিতে যেন আমরা বাবার সাথে কথা বলি। মহতরম শেখ, আমরা এখানে অনুষ্ঠানের শেষ প্রান্তে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি শেষ বলবো, আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমার মা বাবা কাফের হন, বিধর্মী হন, তবুও তাদের সঙ্গে তুমি সন্তান হিসাবে, ওনারা হয়তো কাফের ইমান আনেন নাই, তুমি সন্তান হিসাবে তাদের সন্তান, ওনার তোমার বাবা, তুমি বাবা হিসাবে তার সঙ্গে ভালো ব্যবহার করতেই হবে। শুধুমাত্র তাই তোমাকে শিরিক বা মুশরিক বানার জন্য চেষ্টা করেন, সেখানে হয়তো তার কথা মানবে না। ওয়াইন জাহাদা কালান তুষিকা বি মা লাইসাকা বিহি বি ইলম ফালা তুহিমা ওয়া সাহিবহুমা ফি দুনিয়া মারুফ। আল্লাহ বলেন তোমার ও বিধর্মী মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে হবে। আপনি বাবা উনি মুমিন হন, তাহলে সেখানে তো কোনো অবস্থায় বিদেশ থাকার কারণে তার সঙ্গে কটু কথা বলার কোনো সুযোগই নেই। আল্লাহ আমাদের সকলকে সুবোধি দান করুন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আগামী অনুষ্ঠান আপনারা জানেন, আপনাদেরকে অবশ্যই বলা হয়েছে যে সেটা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার প্রতিদিন চার দিন, সপ্তাহে চার দিন রাত 9টার সময় আমাদের এই অনুষ্ঠান ইকরা বাংলা থেকে প্রচারিত হয়। এই অনুষ্ঠানে আপনারা আপনারা ইসলামিক বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, মহতরম শায়েখগণ আপনার প্রশ্নের উত্তর দেবেন। দর্শক, আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।